গড়হত্যা জড়িত সুরং শিকারীর বিরুদ্ধে পুরস্কার ঘোষণা অসম আরক্ষীর বিশ্বনাথ জেলার পলাতক অপরাধী আব্দুল মতিন আতুয়া রহমান আর আসমত আলীর সম্ভেদ দিব পৰা লোকলৈ 2 লাখ টকার পুরস্কার ঘোষণা করেছে অসম আরক্ষীয়ে। আনহাতে গড়র খর্গ উদ্ধার করব পৰা কোনো তথ্য দিলে দিয়া হব 5 লাখ টকার নগদ পুরস্কার। টুইটযোগে এই কথা জানালে অসম আরক্ষীর বিশেষ আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে। আমি পুনৰবাৰ জনাইছো, গড়হত্যা জড়িত সুরং শিকারীর বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে অসম আরক্ষীয়ে। বিশ্বনাথ জেলার পলাতক অপরাধী আব্দুল মতিন আতুয়া রহমান আর আসমত আলীর সম্ভেদ দিব পৰা লোকলৈ 2 লাখ টকার পুরস্কার ঘোষণা করেছে অসম আরক্ষীয়ে। আনহাতে গড়র খর্গ উদ্ধার করব পৰা কোনো তথ্য দিলে দিয়া হব 5 লাখ টকার নগদ পুরস্কার। আর টুইটযোগে এই কথা জানাইছে অসম আরক্ষীর বিশেষ আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে।